রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে শুরু হয়েছে বেচা কেনা। এই বিষয়ে আরো জানাতে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, বেচা কেনা তো শুরু হয়েছে, কিন্তু হাটগুলো কতটা জমে উঠেছে? পাশাপাশি কোরবানির পশুর দামের ব্যাপারে ক্রেতা বিক্রেতাদের মন্তব্য কি জানতে চাই। শম্পা, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলী পশুরহাটে, একটি কালা পাহাড়ের একদম কাছাকাছি। শুনলে বিষয়টি অবাক লাগবে আপনার কাছে, সেই নাটোরের কালা পাহাড় আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এই নাটোরের যেমন নাম তেমন তাকে দেখতে। আপনি ঠিক 4 বছরের বেশি কিছুদিন ধরে তাকে লালন পালন করেছেন। নাটোর থেকে দুজন বড় ব্যবসায়ী এসছেন এবং তারা বেশ কিছু গরু নিয়ে এসছেন এখানে, তাদের সেই আদরের এই গরুটির নাম কালা পাহাড়। প্রায় কত কেজি ওজন আপনি বলছিলেন যেন এটি? 1206 কেজি। 1206 কেজি। আমি জানতে চাইবো যে এটাকে 4 বছর বেশি সময় ধরে লালন পালন করেছেন, তো তার খাওয়া দাওয়ার রুচি কেমন ছিল বা কী ধরনের খাবার খেত সে? খাবার খুব ভালো খেত, কিন্তু এখানে আসার পরে অনেক গরু দেখে তার মানে রুচিটা একটু অন্যরকম হয়ে গেছে। রুচি এবং মানসিকতা, মন মানসিকতায় পরিবর্তন হয়ে গেছে সে দেখছে। আপনি দেখছেন যে তাকে বাতাস করা হচ্ছে, খুব যত্ন করা হচ্ছে। তো কী পরিমাণ দাম চাচ্ছেন আপনি একটু বলবেন? দাম চাচ্ছি স্যার এখন 17 লক্ষ টাকার। 17 লক্ষ টাকা। এই পর্যন্ত কোনো ক্রেতা দাম বলেছে? জি বলেছে, অনেকে অনেক বলছে, কিন্তু এখনো আপনাদের কাছাকাছি হয়নি। আপনি সম্পা যেমন শুনছিলেন যে আসলে এই কালা পাহাড়ের পাশেই আমরা দেখছি আরেকটি বড় গরু, এখানে আসলে প্রচুর সংখ্যক গরু এখানে আসছে। আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনার গরুটি? সিরাজগঞ্জ জেলা থেকে। সিরাজগঞ্জ। আপনার কি দাম চাচ্ছেন এটা? এটা 24 লাখ চাইতেছে। 24 টাকা। এই পর্যন্ত কোনো ক্রেতা বলেছে দাম? না, এই পর্যন্ত কিছু এখনো পর্যন্ত বলেনি। আপনার ওনারা বেশিরভাগই শুক্রবারে এসছে, কয়েকদিন হয়ে গেছে, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে। আপনি জানেন যে গাবতলী বাজারে একটি বড় বৈশিষ্ট্য রয়েছে, প্রায় 105-107 বছরের পুরনো সে গাবতলী হাট। এখানে সব ধরনের গরু এখানে পাওয়া যায় এবং সবচেয়ে বড় গরুর সংখ্যা বেশি, ছোট 1 লাখের নিচে গরুর সংখ্যা খুব কম। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এই দিকটা প্রচুর বড় গরু, এখন প্রচুর ক্রেতারা এখনও পর্যন্ত। আপনি আপনারা অনেকে তো কোথা থেকে আসছেন আপনি বলবেন? গরু দেখতে আসছেন না কেনার জন্য আসছেন? আমি কেনার জন্যই আসছিলাম এবং কিনে নিয়ে নিয়েছি অলরেডি। অলরেডি কিনে নিয়েছেন। আপনার গরুর কীরকম দামে কিনেছেন? দাম কীরকম মনে হচ্ছে এবার? দামটা একটু বেশি মনে হচ্ছে, সেটা হওয়ারও কারণ আছে কিছু, যারা গৃহস্থ গরু পালতেছে, পালন করতেছে, এদের পালন করতে গিয়ে যে আপনি সম্পাদনী বলছিলেন যে আসলে গরুর খাবারের যে লালন পালনের খরচটা অনেক বেড়ে গেছে, এই কারণে গরুর দামটাও বেশি। উনি কিনেছেন একটি গরু, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো দেখতে পাচ্ছেন। আপনি আপনার গরুগুলো কোথা থেকে নিয়ে এসছেন? কুষ্টিয়া থেকে আসছে আমরা। কুষ্টিয়া থেকে। আপনার এই গরুটার দাম কীরকম চাচ্ছেন? আমরা আনুমানিক 16 লাখ টাকা চাচ্ছে, এখনো দাম দর হয় নাই। এটা কি রকম ওজন হতে পারে? এটা আপনার 30 মণ আসবে, এরকম ওজন আসতে পারে। 30 মণ ওজন আসতে পারে। আসলে ক্রেতারা আসছেন এখানে এসে দেখছেন, সব কিছু মিলে এখানকার পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তু যেই পরিমাণে তো বিক্রি হওয়ার কথা ছিল সেই পরিমাণটি এখনো শুরু হয়নি। ইতিমধ্যে পুরো গাবতলী হাট আমরা দেখছি যে গরুতে একদম পরিপূর্ণ হয়ে গেছে। এর পাশাপাশি আমি পরবর্তী খবরে এসে দেখানোর চেষ্টা করব, বেশ কিছু দুম্বাও এসছেন, বড় বড় দুম্বা বা খাসি ছাগল এগুলো আছে। তো সব কিছু মিলে হয়তো সময়যত করাবে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আজকে পুলিশের যে মহাপরিদর্শক উনি আসবেন পরিদর্শন করতে, হয়তো পরবর্তী খবরে আপনাকে আরও কিছু আপডেট তথ্য জানাতে পারবো। তো সম্পর্কে আপনি থাকবেন, আপনার মাধ্যমে আমরা পশুর হাটের খবর দর্শকদের জানিয়ে দেবো।